নবদ্বীপ টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা কানাডা ও কানাডার বাইরে প্রবাসে এবং দেশে যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন সবাইকে প্রবাসী জীবন প্রাচ্য ও প্রতীচ্যের জীবন অনুষ্ঠানে জানাই সাদর আমন্ত্রণ প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে শিল্প সাহিত্য ও সংস্কৃতি যোগসূত্র বা সেতু বন্ধন তৈরি করার জন্য আমাদের এ আয়োজন নবদ্বীপ টিভি কানাডা বাংলার লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে কাজ করছে আর এ লক্ষ্যে কানাডার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে সাজানো হয়েছে প্রবাসী জীবনগাঁথা প্রাচ্য ও প্রতীচ্যের জীবন কথা আমাদের সংস্কৃতির একটা বড় অংশ হলো ইসলামী ধর্ম দ্যার ইজ নো কালচার ইন দ্য ওয়ার্ল্ড Which is not influenced by religions. Indeed, all cultures have important religious perspectives that must be understood in order to understand each other. So, cultural identity is often intertwined with religious identity. Most importantly, religion influences the way we think. রিলিজিয়ন শেপস আওয়ার ভ্যালুজ এন্ড সোয়ে বর্তমানে আমরা করছি অনেকে আজ সবে কদর পালন করছেন আমরা আজ এমন একজন অতিথির সাথে কথা বলব যিনি দীর্ঘদিন পাশ্চাতে বসবাস করেও ইসলামী সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত তিনি ধারণ ও লালন করেন ইসলামিক মিস্টিসিজম বা তাসাউফ হুইচ ইজ রুটেড ইন দ্য ট্রেডিশনস অফ প্রফেট মোহাম্মদ হেম পেশায় তিনি একজন সফল ব্যবসায়ী শুনব তার কথা তার মুখ থেকে তবে আমরা আজ একটু অন্যভাবে সাজিয়েছি প্রবাসী জীবন গাঁথা প্রাচ্য ও প্রতিচ্যের জীবনকথা অনুষ্ঠানটি আমাদের আজকের জীবনকাথা দুই পর্বে বিভক্ত প্রথম পর্বে আমরা অতীতের জীবন কথা শুনব আর দ্বিতীয় পর্বে আমরা দুজন ইসলামী সংস্কৃতির কয়েকটি দিক নিয়ে ডায়ালগ বা সংলাপ করব। এবং জানতে চেষ্টা করব এর ভাবার্থ বা মর্মার্থ আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুফি সাধক মির কায়কোবাদ কেকুমাইজান আপনাকে অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে ওয়ালাইকুম আসসালাম আমার আহামদুল্লাহী ও বারাকাত আপনাকেও অনেক ধন্যবাদ এবং নবদ্বীপ নিউজ টেলিভিশন আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং যারা শ্রোতারা শুনবেন বা দেখবেন সকলকেই রমজান ও মোবারকবাদ এবং দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে রমজান মাস সুন্দরভাবে কাটানোর তৌফিক নাথ ফরমান আলহামদুলিল্লাহ আমার যে প্রথম প্রশ্ন যে প্রশ্নটা আমি সবাইকে আহ দিয়ে শুরু করি সেটা হচ্ছে আপনি ক্যাঁড়াতে কখন আসলেন কিভাবে আসলেন খুব সুন্দর প্রশ্ন মানুষের জীবনের ছোট্টবেলা থেকে মানুষের কিছু আকাঙ্ক্ষা থাকে আমি ছোট্ট বয়স থেকে একটা আকাঙ্ক্ষা ছিল বাইরের দেশে কোথাও হয়তো দিন সেটেল করব তখন আমি অনেক ছোট এবং শাহিনী স্কুলের ছাত্র তখন থেকে একটা চেষ্টা ছিল যে সময় হয়তো বাইরে চলে আসবো তো টুয়েলভ করার পরে আমি চুরাশি সনে আগস্ট মাসে কেনাডাতে চলে আসি মন্ট্রিয়ালে মন্ট্রিয়াল ছিল আমার প্রথম সিটি কানাডার ওইখান থেকে এসে অনেক জি ছাত্র হিসেবে ছিলাম যে স্টুডেন্ট ভিসা ছিল তারপর আমরা ওইটা সিক্স আমাদের ইয়াটা হয়ে যায় ইমিগ্রেশনটা দিয়ে দেয় তখন সবাইকে তখন আমরা আমরাও আমরা তখন ইমিগ্রেশন পেয়ে যাই উনিশশো ছিয়াশি সনে মাঝখানে কনক্রিডিয়া একটু পড়াশোনা করলাম তারপরে আপনার বিজনেসে করেছি মন্ট্রিয়ালে একটা রেস্টুরেন্ট করেছিলাম ফর্টি নাইন এইটি ডেকারি বুলুবাড়ি গার্ডেন রেস্টুরেন্ট হিসাবে তারপরে আপনার একটা বিজনেস ছিল ওইখান থেকে আবার চাকরিও করলাম আপনার বেলকানাডাতে চাকরি করেছি জানতালন টাওয়ারে ওইখান থেকে আপনার চলে আসলাম মন্ত্রিয়াল থেকে টোরান্টোতে নব্বই সনে যখন আমার ওয়াইফ আসলো তখন আমরা মন্টেলে না থেকে সরাসরি টোরান্টোতে চলে আসি টরন্টোতে এসে আপনি প্রথমেই কি এই আজকে যে রিয়াল হিসেবে যে বিজনেস করছেন সেলফ এমপ্লয়েড এই বিজনেস কি আপনি জয়েন করেন আগে এর আগে অন্য কোনো পেশাতে নিয়ে এর আগে অন্য পেশাদা মন্টেল যখন চলে আসি মন্টেল থেকে টরেন্টোতে তখন আমার জব চলে যায় এবং আমি আসার পরে এখানে আপনার ওই কিছুদিন আপনার চাকরি করেছি এডওয়ার্ড হাউস এখানে চাকরি করেছি আপনার কিং এন্ড হলো সিমকোতে তারপর ওইখান থেকে আবার একটা বডি শপের বিজনেস করে গাড়ি পুরোনো গাড়ি নতুন গাড়ি বা চাগানের বিজনেসও করেছি সাথে আমার ক্যাবের বিজনেসও ছিল আমরা ক্যাবের ইয়া নতুন গাড়ি নামায় বিক্রি করতাম নিউ ইয়র্ক থেকে গাড়ি এনে ওই ওই আপনার ওই বিজনেসটার সাথে সাথে তারপর আপনি আগে একটা গ্রোসারিও দিয়েছিলাম দ্যানফুরতে আমার ঘর নাম ছিল এটা যদিও পার্টনারশিপ ছিল তারপরে ওরা আরও সুন্দরভাবে করেছে আমি আমার গ্যারাজে বেশিরভাগ মনোনিবেশ করি এখানে বডি শপে তারপর এখান থেকে চাকরি করলাম কিছুদিন টরন্টো স্টারে আপনার এই সার্কুলেশন ইস্ট সেকশনের ম্যানেজার ছিলাম তারপর এখান থেকে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি অন্য একটা পার্সোনাল কারণে সেটা ধর্মীয় কারণে চাকরিটা ছেড়ে দিয়েছি আমরা দেখলাম যে আপনার একটি সংগ্রাময় জীবন মানে ক্যানাডার লাইফ ওয়াজ নট স্মুথ ফর ইউ ইন দ্য ভেরি বিগিনিং ইউ হ্যাড টু গো থ্রু লট অফ স্ট্রাগলস লট অফ অবস্ট্রাগলস এই মুহূর্তে আজকে আপনি একজন সফল ব্যবসায়ী সেলফ এমপ্লয়েড আপনি রিয়েলটর বিজনেসের সাথে জড়িত এবং এই পেশা আসার পরে আপনি কি এখন বর্তমানে সন্তুষ্ট এতগুলো পেশার থেকে আসার পরে বর্তমান যে পেশাতে আছেন এই পেশা কি আপনি হ্যাপি খুব সুন্দর প্রশ্ন মানুষ হিসেবে সবচেয়ে হ্যাপি ছিলাম যখন বাবার হোটেলে খেতে পারতাম ওইটা ছিল সবচেয়ে ভালো তারপরে যখন নিজের হোটেল শুরু করলাম তখন দেখলাম এটা অনেক চ্যালেঞ্জিং এখন অ্যাপ্রিসিয়েট করতে হয় বাবা মামা জন্য কত স্যাক্রিফাইস করেছেন এবং এই জন্যই আল্লাহ সুবান বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত এটার কারণ যে বাবা এবং তারপর সন্তুষ্ট না হলে আল্লাহ তার সন্তুষ্ট হবেন না সেটা কেন হবে না সেটা আগে বুঝতাম না যখন ছাত্র ছিলাম এখন বুঝি যে এটা কেন অনেক করতে হয় এটাও সত্য কিন্তু খুশি হিসাবে বলতে আলহামদুলিল্লাহ আমরা সর্ব অবস্থাতেই আল্লাহ শুকুর আদায় করতে হবে আমাদের ওই দিক থেকে আলহামদুলিল্লাহ তবে এখন যে প্রফেশন আসি আলহামদুলিল্লাহ আমার কোনো কমপ্লেন কখনো ছিল না এখনো নেই আল্লাহ আল্লাহ যেন এইভাবে তফিক আপনি সফল এবং আপনি যে সার্থক তার কিছু প্রমাণ আমার কাছে আছে আমি আমি আগের দিনে মানুষকে জানতে চাইলে তারা ওই প্রতিবেশী প্রতিবেশীকে জিজ্ঞেস করত। আহ সেই মানুষ সম্পর্কে এখন কোন মানুষ সম্পর্কে জানার জন্য আমরা সামাজিক মাধ্যমে চলে যাই তো আমি আপনার সামাজিক মাধ্যম থেকে কয়েকটি ছবি তুলে এনেছি যা আপনাকে দেখাবো এটা আপনার স্বাক্ষর বহন করে সত্যতার এই ছবি ছবিগুলো সম্পর্কে যদি আপনি আমাদেরকে সংক্ষিপ্ত কিছু বিবরণ দেন এটা তো একদম প্রথম স্টেজের আপনারা যখন রিয়েল্টর কাজ শুরু করি যখন আমি জি এটা আপনার ইমেল সেটাই আপনি পাবলিক চয়েস রিয়েলিটি ইনক ব্রোকারেজ সাথে জড়িত জি 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 আচ্ছা

বাংলাদেশি এই পাবলিক রিয়াল পাবলিক চো আছে যারা আছেন এ পর্যন্ত আমরা কেউ ওদের থেকে চূড়ান্ত ফলটাকে নিতে পারি না এটা আল্লাহ যদি আমাদের কাউকে দেয় আমি নিব এরকম আশা না যে কোনো একদিন পেলে হয়তো বেশি খুশি হতাম দেখলাম যে আল্লাহ সুহাতলা আমাকে সেটা পরস্পর তিন বছর দিয়েছে তারপরে আমাদের আর ইয়ে হচ্ছে না এখন এই কোভিড এর কারণে আর এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে না বাট গত বছরের আগের বছরও আমাকে আল্লাহ দিয়েছে তার আগে আগেও তিনবার পেয়েছি ফেস্টিভ্যাল হয়েছে আর কি

এবং আমার পিছনেই যে আছে ডান দিকে রিকি ওটা বড় ছেলে ও হলো ব্রোকার অফ রেকর্ড তারপরে আমার বা দিকে যে আছে ও তখন এটা অফিসের ম্যানেজার ছিল এখন সে ব্রোকার অফ রেকর্ড হয়েছে আর রিকি এখন রিম্যাক্স খুলেছে এই আর আমার ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন যাকে আমাদের রানিশ ভাই বাংলাদেশি উনি বোধহয় আপ হয়েছিলেন ওই সময় আর তার পাশে গুরপ্রীত আর পিছনে আছে আমাদের ওই পাবলিক চয়েস রি অল কর্পোরেশনের কো পার্টনার দু হাজার ষোলো সালে এটা দুই হাজার ষোলো সালে যে গোল্ড সার্কেল যেটা অ্যাওয়ার্ড দেয় ওইটা আপনার যে কার্ডের ভিতরে গোল্ড সার্কেলটা লাগাই সেটা হলো এইটা যারা পায় তাদেরকে এটা ওরা ইয়া করে সাজেস্ট করে উপর ষোলো সনে আপনার গোল্ড স্কর ওই বছরের টপ প্রডিউসার তারপর ষোলো সনে বছর আমি টপ ওই বছর দুটো পুরস্কার পেয়েছেন আরো বেশি আরো বেশি আসেনি টপ প্রডিউসারও হয়েছে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে রুবি টপ প্রোডিউসার হিসেবে রুবিড টা পেয়েছিলেন দু হাজার ষোলো সালের এটা দু সতেরো সালের এটা তো প্রতি চার মাসে একটা করে হয় সেটা তো আমি টপ হয়েছি ওদের আমাকে দিয়েছে তারপর আবার আপনি দেখেন রেড ডায়মন্ড অ্যাওয়ার্ড সেটাও টপ প্রডিউসার হিসাবে আমাদেরকে দিয়েছে জি এটাও টপ প্রডিউসার হয়েছে ওই বছর সাত আটটা হয়েছে আমাদের এখানে আপনি দেখতে পারবেন এখানে লাকি আছে এটা আপনার কর্পোরেশন এখন আমার পাশে মোহাম্মদ আলী ভাই উনি এখন চলে গেছেন সেঞ্চুরি টু অনিক এখানে তারপরে এখানে একজন আছেন উনি এখন আমাদের সাথে আছেন আপনার ভুলে গেছি তারপরে এখানে সাই আছে সাই ও আমার সাথে খুব কম্পিটিটিভ ছিল আমি ওর জন্য আর আমি বেশি খাটতাম যাতে আমি আমাকে ওভারটেক করতে না পারে এই চেষ্টাটা সবসময় করতাম তো ওইবার রানার্স আপ কিন্তু আমাকে বিট করতে পারেন আমি ওই বছর টপ প্রডিউস দুই হাজার সতেরো সনের এটা আপনার একজন মানে ওরা ক্লায়েন্টস এইটা হলো ওই সুখান তেথি রয়্যাল ব্যাংকে চাকরি করে মর্গেজ ডিপার্টমেন্টে তা আমি ওকে অনেক ফাইল দিতাম এবার ধরেন বছরে প্রায় চল্লিশটার মতন কেস ওকে দিতাম মর্গেজ করার জন্য তো আমাকে খুব আপন করে নিয়েছে তো ও যখন এমপিপি ইলেকশন করে তখন সে আমাকে দেখেছিল তো আমি ওর নমিনেশন ক্যাম্পেইনে গিয়েছিলাম সে নমিনেশন পেয়ে গেছে তো আমাকে ইন্টারভিউস করছিল তখন সে তার ওই পার্টি লিডারের সাথে তখন এবং আমি ও আমাকে বেশ কয়েকটা রিওয়ার্ডও দিছে রয়্যাল ব্যাংকের থেকে তো রয়্যাল ব্যাংকের আমি ওন অফ দ্য বেস্ট সাপ্লাই বলা চলে মানে একজন রিয়ালটার বার্সারে ফরটি বা ফরটির উপরে আপনার ডিল দেওয়া এটা খুবই কম তো ওইটাতে সে আমাকে অনেক একটা বড় অ্যাওয়ার্ডও দিছে এবং সে স্টিল বাই মাই ভেরি ক্লোজ বাট এখন আমি তাকে বেশি ফাল দিতে পারি না যেহেতু আমার ফ্রেন্ড মহাসিন ভাই তাকে আমার ফাল দিতে হয় সো আমি এখন ওকে একটু কম দেয় মহসিন ম্যাক্সিমাম বলে করে আলহামদুলিল্লাহ এটা আপনার ওদের সাথেই মনে হয় একটি গ্রুপ ছবি মানে তার ইলেকশন ক্যাম্পেইনের মনে হয় একটা ছবি হ্যাঁ ইলেকশন ক্যাম্পেইনের তার আগের আগের যখন মিটিং হয় প্রথম নমিনেশন দিবে কি দিবে না ওই দিনকার উৎস ছিল তো ওই দিনকে আমরা গিয়েছিলাম ও আমাকে খুব সময় খুব ফিল করে আমরা দেখলাম আপনার অ্যাচিভমেন্ট এবং আপনার অ্যাকমপ্লিশমেন্ট এখান থেকে আমার কাছে যেটা মনে হলো যে এটা দেশ বেসিসাস ইজ ভেরি কম্পিটিটিভ ভেরি মাচ কম্পিটিটিভ চ্যালেঞ্জ আসে চ্যালেঞ্জগুলো কি চ্যালেঞ্জগুলো কি আপনার ফেস চ্যালেঞ্জগুলো হলো এটা তো আপনি আল্লাহ কোরআন থেকে যদি আপনি দেখেন আল্লাহ কোরআন থেকে আল্লাহ সহ বলছেন যে মানুষকে সন্তুষ্ট করা খুবই কঠিন একটা বিষয় এবং মানুষকে যদি বহু পাহাড় সমান স্বর্ণও দেওয়া হয় তবু তারপরে এটা নেওয়ার পর আরেকটার জন্য তাকিয়ে থাকবে তো মানুষের আমাদের যেহেতু ক্লায়েন্ট বেস বিজনেস আমরা সার্ভিসটাই ভালো রকম দেওয়ার চেষ্টা করি তারপরেও আপনি সবাইকে সন্তুষ্ট করা যায় না অনেকেই অসন্তুষ্ট হয় অনেকের অনেক বেশি চাহিদা থাকে সেগুলো হয়তো পূরণ করা সম্ভব হয়ে ওঠে না যেমন একটা উদাহরণ দেই মনে করেন যে যখন সে বাড়িঘর দেখা শুরু করলো ব্যাংকের রেট ছিল মনে করেন ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট একটা উদাহরণ দিচ্ছি তো সে বাড়িটা দেখতে দেখতে জিজ্ঞাসা করলো মর্গেজ রেট এখন কেমন ওয়ান পয়েন্ট এইট আছে এখন তো সে মনে করেন যে বাড়িটা কিনলো দুই তিন মাস লেগে গেল তা আপনি জানেন তো মর্গেজটা সবসময় ডিপেন্ড করে আপনি এভরিথিং ব্যাঙ্ক ডিপেন্ড করে এটা স্টক কিভাবে চলা হচ্ছে ওটার উপরে তো এখন মর্গেজ যেহেতু রেটটা ফ্ল্যাকচুয়েট করে সে যখন বাড়িটা কিনে ফেললো দেখা গেলো সে তাকে ব্যাঙ্ক আর ওয়ান পয়েন্ট এইট দিচ্ছে না তাকে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ বলছে তখন সে হয়তো আমার খুব অসন্তুষ্ট হয়ে গেল আপনি বলছেন ওয়ান পয়েন্ট এইট তখন তাকে বোঝানো খুব কঠিন হয়ে যায় যে ব্যাংকের রেটটা অলওয়েজ এটা ফ্ল্যাকচুয়েট করে এটা এক জায়গায় বসে থাকে না এই হলো একটা জিনিস তাদের জন্য হয়ে যায় আর সেকেন্ডারি চ্যালেঞ্জ হয়ে যায় বাড়ি যেরকম হান্ড্রেড পার্সেন্ট চায় সব মানুষের একটা ভিতরে একটা স্বপ্ন থাকে সেরকম হান্ড্রেড পার্সেন্ট বাড়ি একভাবে মিলবে আপনার কাস্টম বিল্ড করলেও হবে না এরকম অনেকে আবার নেওয়ার পরে বলে ভাই বাড়িটা তো এরকম দেখতেছিলাম এখন তো এরকম হয়ে গেল তো এটা কেমন হবে তো এই জিনিসগুলি একটুখানি অসুবিধা হয় তো মিনিমাইজ করতে আবার মনে করেন যে কখনো কখনো বলো ভাই আমার বাড়িটা একটু নিচে ভাড়া দিয়ে দেন আমি ভাড়া দিয়ে দিলাম হয়তো ভাড়াতে একটা চলে গেছে এক বছর পরে সে আর এক ভাড়াটি দিচ্ছে সেই ভাড়াটি হয়তো তার এক মাসের ভাড়া দেয়নি সে হয়তো ভাড়াটি আমার পয়সা মেরে চলে দেখছেন কি অবস্থায় ফেলছেন তখন একটা করি বলা তো যাবে না তাকে সে তো ওইখানে অলরেডি ফ্রাস্ট্রেটেড তাকে তো আমি কিছু না বলে তখন ওইটা আমাকে আমাদেরকে সহ্য করে নিতে হবে বলতে হয় আমি খুব দুঃখিত যে আপনার ও ভাড়া না দিয়ে চলে গেছে ঠিক আছে সামনের দিকে টাকা নিঃশালার পরে আপনার ভারও কোন ভাড়াটি পাবেন এটা মেকআপ হয়ে যাবে তখন তাদেরকে ঠিক আছে বাড়ির করবে টাকা যেটা লস গেল ভাড়া দিল না এটা সময় মেকআপ করে ফেলবে ইনফ্যাক্ট কিন্তু তাই হয় কিন্তু ওই সাময়িক কষ্টটা তাদের থাকে এটা তারা কার উপর ঢালবে সেটা রিয়াল উপরেই আসে এবং মর্গেজ গায়ে যদি মর্গেজ করতে ফেল করে সেটাও রিয়ালটারের ঘাড়েই চাপায় কারণ মর্গেজ গায়ের দোষটাও কিন্তু আমাদের ঘাড়ে নিতে হবে এটার জন্য অনেকে বলে হ্যাঁ আপনি মর্গেজ হয় নাই মর্গেজ কিন্তু আমার কারণ না মর্গেজটা কিন্তু আসলে এটা মর্গেজ বোকার এবং তার সাথে যে ক্লায়েন্ট তারা দুজন মিলে করে আমরা সাধারণত দেখা যায় যে ভুল বসত দোষটা রিয়াল করে ঘাড়ে চলে আসে এই ভুল বোঝাবুঝি তা জানো আমাদের মধ্যে না থাকে আমি এটা আমার যারা দর্শক দেখছেন এবং যারা বাড়ি কেনা বাচ্চা করতে চান তাদেরকে জানাতে চাই তো আমার পরের প্রশ্ন হচ্ছে যে আপনি তো বাংলাদেশে একটি বিশিষ্ট সুফি পরিবারের একজন সদস্য সেই পরিবার থেকে যখন এই পাশ্চাত্যের বিধর্মী ও আমি যদি বলি অ ইসলামী একটা দেশে এসে থাকেন তাহলে এখানে এসে আপনি কি কোনো চ্যালেঞ্জ ফেস করে করেছিলেন বা আপনার যে যে রিলিজিয়াস ফ্রিডম বা প্র্যাকটিসের যে যে জায়গাটা সেখানে কি কোনো আপনি বাধা বা কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন আপনার ধর্ম পালন করার ক্ষেত্রে অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন আমাদের সমস্ত প্রত্যেকটা মুসলমান ভাই যারা এখানে বাস করেন তাদের জিনিসটা জানা উচিত আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আদায় করছি আল্লাহ আমাদের এই দেশে আসার পরে ধর্ম পালনে কখনো আমাদের বাধা বিপত্তি হয়নি তবে যেটা সমস্যা হয়ে গেছে সেটা হলো আমাদের ভিতরে অনেকগুলি সেক্ট সৃষ্টি হয়ে গেছে এই সেক্ট হওয়ার কারণে সুবি বার্তাকে মানুষ এখন আন্ডারমাইন করার চেষ্টা করছে যেটা মুসলমানের সবচেয়ে বেশি করা দরকার সেটা মানুষ ঠেলে নিচে ফেলে দিচ্ছে তার পিছনে হয়তো কিছু কারণ আছে ইসলামের মেইন স্ট্রিম সৌদি আরব থেকে মানুষ ওইখানে পড়াশোনা করতে যায় আজার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যায় আমাদের বাংলাদেশী মানুষের ভিতরে ধারণা সৌদি আরব গেলেই বোধহয় সে সহি মুসলমান হয়ে যাবে আজার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেই বোধহয় সহী সহি আলেম হয়ে যাবে এমনটা কিন্তু আসলে কথা না। আপনি যদি ওই দিক থেকে খেয়াল করেন বড় একটা সাবজেক্টের আলোচনা নবী পাক সাল্লাহ সময় কোনো মাদ্রাসা ছিল না নবী পাক সাল্লাহ সাল্লামের সাহাবাজ ম্যানরা নবী পাক সাল্লাহ কাছে শিক্ষা গ্রহণ করে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব হয়েছে এবং এই শিক্ষাটা ছিল রসুল্লাহ সর্ব ধরনের শিক্ষা একটা হলো আপনার শরীয়তের শিক্ষা আর একটা হলো তাদের আধ্যাত্মিক শিক্ষা এই আধ্যাত্মিক শিক্ষাটা আস্তে 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 প্রায় বিলুপ্ত প্রায় এটাকে এখন নতুন প্রজন্ম যারা আছে এটাকে মানতেই রাজি না যেহেতু এর বিরুদ্ধে অনেক কথাবার্তা সব জায়গায় সরিয়ে ফেটে আছে কিন্তু আপনি যদি কোরআনটা ঠিক মতো পড়তে চান কোরআন যদি ঠিক মতো বোঝেন এবং পড়েন তাহলে আল্লাহাল অনেক কিছু সম্বন্ধে এই সুফিজমের ব্যাপারে অনেক জায়গায় আয়াত দিয়েছেন সুরাত সুয়ারার ভিতরে আল্লাহ বলেছেন কাল উজলি ফাতিল জান্নাত এই সোয়ারা আয়াত থেকে যদি আপনি দেখতে চান অষ্টআশি থেকে নব্বই আয়াত পর্যন্ত আল্লাহ এখানে বলছেন কলবে সলিম নাহলে সে জান্নাতে যাবে না তো কলবে কি আপনি যদি এখন মুসলমানদেরকে জিজ্ঞেস করেন বা আমাদের বাংলাদেশি ভাই বোনদেরকে করেন কলবে সলিমের ব্যাখ্যা আমার মনে হয় না নাইনটি নাইন পার্সেন্টই ফেল করবে এটাতে দিতে পারবে না কেন কেন দিতে পারবে না আগের চল পঞ্চাশ বছর আগে সবাই এটা উত্তর দিতে পারতো এখন কিন্তু সেটা পারছে না কেন পারছে না তো নতুন একটা দীক্ষা বা শিক্ষা মুসলমানের ভিতরে সরাই পড়তেছে যেটা ওয়াব বেসড এই সুফিজমকে তারা আন্ডারমাইন্ড করার জন্য তারা এইভাবে আগায় আসতেছে এখন এই জিনিসগুলি এখন তারা আসে না বা আপনি যদি সুরাতুল আনফালের মধ্যে পারেন ইনামুল মু মিনুল আর কুল কুলু হ্যাঁ এটা আসতেছে মানুষের আল্লার শব্দ শোনার পর তার ভিতরে অজিলাত হবে একটা ভাব সৃষ্টি হবে তা যদি হয় তাহলে আল্লার কথা শোনার পরে যদি আমার ভাব সৃষ্টি না হয় তাহলে বোঝা গেল যে আমার কলবের কোনো সমস্যা আছে আল্লাহর আল্লাহরের নূরটাকে আমার কল আকর্ষণ করে ধরতে পারতেছে না এটা আমার কল্পের ফেলুর আমার নিজের ফেলুর আমি যদি ফেলুর হই তাহলে সুরা হিসাবে আমি জান্নাতের কাছেও যেতে পারবো না আমি যতই নামাজ করি যতই রোজা করি যত যাই করি এখানে এই কলটাকে আপনাকে পরিশুদ্ধ করতে হবে রসুল্লাবাকাল্লিয়াম তার হাদিস বলছেন একটা সেটা আমাদেরকে অবশ্যই তার দিকে খেয়াল করতে হবে যে এখানেও আল্লাহ রসুল ফরমান আল্লাহ ইন ফি মুদগা ইজা সালুহাতু সাল্হাল জাসাদো কুল্লাহুয়া ইজা ফাসাদা ফাসাদা জাসাদো কুল্লাহু আলাহিয়াল কুলুক তো তোমার দেহের ভিতরে এক টুকরা মাংসপিণ্ড রয়েছে যখন সেই মাংসপিণ্ডটাই সুন্দর থাকে তোমার সবকিছুই সুন্দর হয় যখন মাংসপিণ্ডটা অসুন্দর হয়ে যায় অবহেলিত হয়ে যায় অসুস্থ হয়ে যায় তোমার সবকিছুই অবহেলিত অসুস্থ হয়ে যায় অর্থাৎ কখনো সুস্থতা থাকে না এইসব ব্যাপারে আপনি যদি আল্লাহ রসুল সহায় হাদিশ শরীরে বেঙ্গল রানের যদি আয়াতগুলি আপনি একের পর এক অনেকগুলি এটা আমি বলতে পারবো সেগুলো বলতে চাচ্ছি না অনেক সময় সাপেক্ষ আর আমি জানি আপনি একজন সাধকের ফ্যামিলির লোক এবং আপনি এটার অনেক চর্চা করেন তো আমি জানতে চাবো আপনার কাছ থেকে যে রোজা যদি আল্লাহ বলেন তাত্তাকুন হইতে হবে তারত্তাকুন হঠাৎ মোত্তাকিনের একটা একটা সোপান থেকে আসবে এ তার তাকুন রোজা তো আমরা সবাই রাখি রোজা রাখার পরে দেখা গেল যে আমি রোজা রোজা রাখার পরে আগে যা ছিলাম আমি তাই হচ্ছি আমার ব্যবহারের পরিবর্তন হচ্ছে না আমার মুখের ভাষার কোনো পরিবর্তন হচ্ছে না আমার চোখের দেখার কোনো পরিবর্তন হচ্ছে না স্টিল আমি আগে যা শুনতাম এখন কান্দে তাই শুনি আমার পয়সা ব্যয়ের জিনিসটাও সুন্দর হচ্ছে না তাহলে আমার এই রোজা তো আমার মোদ তাকিন বানাচ্ছে না তার তাকুন আমি পাচ্ছি না এই বেনিফিটটা পাচ্ছি না এই ব্যাপারে আমি আশা করব আমার বাকিটুক কথাটুক যেটা আমি বলতে পারলাম না এটা আমি আপনার মুখ থেকে শুনতে চাই কারণ যেহেতু আপনি আমার থেকে অনেক বড় লাইনে অনেক বেশি জ্ঞান আছে আমি অনেক ধন্যবাদ আপনি যা বলেছেন সেই তুলনায় আমার বলা অতি নগণ্য হবে তবে আমার সামান্য একাডেমিক জ্ঞান আছে সেটার থেকে আমি কিছুটা আলোকপাত করার চেষ্টা করব আমি এভাবে মনে করি যে রোজার উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন করা তার নৈকট্য অন্বেষণ করা এবং তার ইচ্ছার প্রতি মানে ইচ্ছার প্রতি বিশ্বাস বা আস্থা পোষণ করা আর এই জন্য ঐচ্ছিক ঈশ্বর আলোকসি বিচ্ছিনিত হয় না রিফ্লেক্ট হবে না সুতরাং কল হচ্ছে কি কর্ব হচ্ছে মানুষের একটা অতি সূক্ষ্ম স্পিরিচুয়াল ফ্যাকাল্টি যেটা হচ্ছে কোনো পদার্থিক কোনো বস্তু নয় তবে পদাত্মিক অবস্থান হিসেবে রসুল্লাহ করিম সাল্লাহ ইসলাম মানবদের একটি মাংস খন্ডকে ইঙ্গিত করেছে কলবের জ্ঞান হচ্ছে কাশফের জ্ঞান যা অন্তরাত্মা বা অন্তচক্ষু হিসেবে ওলি আউলিয়াদের নিকট পরিচিত গল্পের জ্ঞান অপ্রত্যক্ষ এবং অমাধ্যম এবং অতি ইন্দ্রিয় এটাকে ইন্দ্রিয় চক্ষু দিয়ে তাকে দেখা যায় না বা জানা যায় না গল্পের দু ধরনের জ্ঞান হয় একটা হচ্ছে অহির মাধ্যমে আর হচ্ছে ইলহামের মাধ্যমে এই দুটোই এর অধিকারী ছিলেন তার মাধ্যমে ইলহাম হতো তার কাছে ওহি আমাদের যারা আমরা বলে থাকি যারা তাদেরকে আমরা পীর মুর্শিদ বলে থাকি তারা কিন্তু শেষটা তা অর্থাৎ ইলহামের দাবিদার তাদের কাছে কিন্তু ইলহাম আসে ওহি আসে না এই হচ্ছে মূল পার্থক্য তবে জ্ঞানকে আমরা বলবো ইলমে লাদনির জ্ঞান এই জ্ঞানে জ্ঞাতার সঙ্গে সত্যের সাক্ষাৎ প্রতীতি হয় সাক্ষাৎ ইন্টারাকশন হয় ইটস মিস্টিক্যাল ইটস ইনার অ্যান্ড ইটস ইমিডিয়েট স্পিরিচুয়াল নলেজ এই খাজা খিজিরকে আল্লাহ পাক দান করেছিলেন এবং হজরত মুসা আলাহ ইসলাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও কিন্তু এই জ্ঞানের অভাব অনুভব করেছিলেন যার জন্য তাকে কিন্তু খাজা খিজিরের কাছে যেতে হয়েছিল এই জ্ঞান অনুসরণ করার জন্য কলভকে আমি আরেকভাবে যদি বলি যে হচ্ছে হৃদয় যেটা আমরা বাংলা আমাদের বাংলা ভাষার আলোকে যদি বলি তাহলে বলবো কল্ব হচ্ছে হৃদয় মানুষের হৃদয় মানুষের মনের আয়না মানুষের সকল অঙ্গ প্রত্যঙ্গের পরিচালক এবং নিয়ন্ত্রক হচ্ছে কাল আজ বিশ্বে মানুষের মানুষের যে বিদ্বেষ যে ঘৃণা যে সংঘাত বিরাজ করছে তার উৎস হলো কিন্তু মানুষের কলুষিত কল কলভ থেকেই সকল পাপের উৎপত্তি হয় হিংসা জন্ম হয় এই কলবে রাসুল্লাহাম বলেছেন হিংসা জেনার চেয়েও বেশি গুনাহা শাশুড়ি খাজা এনায়ত করি উনি আল্লাহ রসুলের একজন খাস আসে উনি বলেছেন যে তোমরা হিংসা করিও না কারণ তোমরা হিংস্র জন্তু নাও মানুষ যে গুনাহা করে তা এই কলবের কারণেই পবিত্র কোরআনের সুরা আল বাকরার দুশো নম্বর আয়াতে বলা হয়েছে যে কলবি হচ্ছে গুনাগার হয় এই কলবি হচ্ছে গুনাগার হওয়ার মানে গুনাহা করার জায়গা বস্তুত আমি আড়াকভাবে যদি বলি আজকে এখন রমজান মাস আজকে সবে কদর এবং এই রোজার মাসেই কিন্তু কোরআন শরীফ নাজিল হয় মানে প্রথম নাজিল হয় এবং কোরআন শরীফের জন্মই যদি ইসলামের জন্ম হয় তাহলে কিন্তু বলবো যে ইসলামের জন্মই হয়েছে এই কলবের কারণে কারণ কোরআন নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কলবে সূরা বাকারা 97 নম্বর আয়াতে বলা হয়েছে ফা ইল্লাহু নাযাল্লাহু আল্লাহ।

উলাইকা কাতাবা ফি কুলুবিহিল ঈমান অর্থাৎ আল্লাহ তাদের কলবের মধ্যে ঈমান এনে দিয়েছেন তবে ঈমানদার হওয়ার যোগ্যতা অর্জন করতে হয় কলকে উপযুক্ত করে গড়ে তুলতে যদি না পারি তাহলে কলবে ঈমান ধারণ করা যাবে না এবং ঈমান ধারণ করার যোগ্যতা অর্জন করতে হয় এই কারণে পাক কোরআনে সূরা হুজুরাতের ৭ নম্বর আয়াত এবং ১৩ নম্বর আয়াতে এবং সূরা মায়েদার একচল্লিশ নম্বর আয়াতে কাপিরদের সম্পর্কে হুশিয়ারি উচ্চারণ করে তাদের কলবে ইমান আনার এবং কলবে ইমানকে সংরক্ষিত করার উপদেশ দেওয়া হয়েছে মানুষের কলবেই তাদের হেদায়তের স্থান উত্তম স্থান কোরআন মজিদে বলা হয়েছে যে আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহ তার কললোকে সঠিক পথে পরিচালনা করেন তাই শুধু ইমান আনাই যথেষ্ট নয় ইমানের পথে অবিচল থাকা এবং আল্লাহর নির্দেশিত পথে অবিরাম অবিচল থাকাই হচ্ছে কিন্তু ধর্ম বেসরকার আল্লাপা বলেছেন কেউ তার ইমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুহুরির জন্য কল্পকে উন্মুক্ত রাখলে তার উপর গজব নাজির হবে শাস্তি নেমে আসবে সুরা আহ ষোলো নম্বর সুরাম আয়াত নম্বর একশো ছয় অর্থাৎ শুধু যেমন তবা পড়লেই হবে না বা ইমান আনলেই হবে না ইমান আনতে হবে এবং ইমানের পথে চলতে হবে ইমানের পথে অবিচল থাকতে হবে হচ্ছে ধর্ম আমার এবং জন্য আমি করি এই জানার জ্ঞানকে উন্নত করার বা কল্পকে পরিশোধন করার জন্য দরকার মসজিদের কেন দরকার সুফি সাধকরা এই বাণীর এই কলবের মর্ম বুঝেই তারা তাদের মনবি সাধনায় তারা আধ্যাত্মিক শিক্ষাগুরুর সহযোগিতায় এবং তাদের নির্দেশনায় বা গাইডেন্সে কিন্তু এই কল্পকে পরিশোধনের কথা বলে থাকেন কেন বলেন যে চিকিৎসা শাস্ত্রের উপর লিখিত কোন গ্রন্থ পাঠ করলেই যেমন ডাক্তার হওয়া যায় না কিংবা শিক্ষা সংক্রান্ত কোনো পাঠ কোন গ্রন্থ পাঠ করলে কিংবা লাইব্রেরি থেকে আনলেই কিন্তু শিক্ষক হওয়া যায় না বা শিক্ষা অর্জন করা যায় না দরকার হয় শিক্ষকের ঠিক তেমনি নিচক বাজার থেকে কোরআন কিনে এনে বা কোরআন পড়তে পারলে কিন্তু কঠোর সাধনার পারেন এর জন্য প্রয়োজন তরিকা এর জন্য দরকার সিলসিলা দূরণ করতে হয় মুসজিদের মোকাম্মেল আরেফে কামেল ও বাহিরে আরেফের কেবল তখনই কালবে

কলম আর কল পার্থক্য আকাশ আর পাতালের কল হচ্ছে হৃদয় যেটা হচ্ছে আধ্যাত্মিক স্থান আর সেই কাল পরিণত হতে পারে কালবে অর্থাৎ কুকুরে কাল মানে হচ্ছে কুকুর আরবিতে তো এই যে এই সকল মানুষই এই সকল মানুষ সম্পর্কে আল্লাহ পাক তাই কোরআনে বলেছেন যে তাদের কল আছে তার দ্বারা তারা কোনো জ্ঞান লাভ করে না তাদের চোখ আছে তার দ্বারা তারা দেখে না তাদের কান আছে তার দ্বারা তারা শোনে না তারা চতুষ্পদ জন্তুর মতো তার চেয়েও নিকৃষ্টের একশো উনআশি নম্বর আয়াত আমি আরবি জানি না অত ভালো তাই আমি আরবিতে বললাম না সুতরাং জ্ঞান অর্জন করা মানব জীবনের প্রাথমিক গুরু দায়িত্ব তবে সে জ্ঞান হচ্ছে কলবের জ্ঞান স্পিরিচুয়াল জ্ঞান এই জ্ঞান অর্জন করাই হচ্ছে ইবাদত যে ইবাদতের কথা বলা হয়েছে আমাদের মানে জ্ঞানীর যে ইবাদত অর্থাৎ কলবের জ্ঞান অন্বেষণ অর্থাৎ যে আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণ আল্লাহকে অন্বেষণ এই জ্ঞান কি বলা হয়েছে কিন্তু এ বলা হয়েছে কলবেকে তাজা করতে হয় এবং কলকে তাজা করতে হলে দরকার হয় আপাত এর জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান কলবের পরিশোধনের জন্য দরকার হয় জিকোর আল্লাহর স্মরণ এই স্মরণই হচ্ছে আল্লাহ নৈকট্য লাভের সবচেয়ে উত্তম পথ এবং এই জন্য প্রয়োজন হয় কোন মুর্শিদে মোকামেল যারা তারা কিন্তু বারবার বলেছেন যে তোমরা প্রত্যেক নিঃশ্বাসের নিঃশ্বাসেই কলবের ভিতর ডুবিয়া থাকো নচেত হালাক হইবার ভয় থাকে বেশর বেশ আমরা সাধারণত কি করি আমরা মানুষের স্বভাবই হচ্ছে যে আমরা অন্যের উপরে নিজের দোষ চাপাই আমাদের কৃতকর্মে যদি আমরা কখনো ব্যর্থ হই তাহলে আমরা সাধারণত অদৃষ্টকে দোষারোপ করি কিন্তু মানুষ তার নিজের অজ্ঞতার কারণে কিন্তু তার সকল যন্ত্রণাকে সে চাপিয়ে দেয় যে অন্যের ঘাড়ে বা দোষারোপ করে অদৃষ্টকে সুফিদের মতে প্রত্যেক মানুষের শত্রু মানুষ নিজেই অর্থাৎ তার নবস প্রত্যেক ব্যক্তির যে নবস যেটাকে আমরা বলি সবচেয়ে নিম্ন স্তরের নবস তা হচ্ছে নবসে আমারা সেই প্রত্যেক ব্যক্তির নবসে আমরাই হচ্ছে মানুষের সকল কুকর্মের কারণ আজকের বিশ্বে ইসলামের শত্রু মুসলমানরাই এবং মুসলমান লেবাসধারী কয়েকজন কুলাঙ্গার মুসলমান আমি সকল মুসলমানের কথা বলছি না আর এই লেবাসধারী কয়েকজন কুলাঙ্গার মুসলমানের অপরাধের কারণে দোষটা চাপের সমগ্র মুসলিম সম্প্রদায়ের প্রতি ঢাল ভাবে পাশ্চাত্য জগৎ বা অন্যরা ইসলামকে দায়ী করে বা মুসলমানদেরকে দায়ী করে কিন্তু এই গুটি কয়েক কারণে সমগ্র মুসলিম সম্প্রদায় আজ মানে মুসলমানের দোষী বা তাদেরকে দোষারোপ করা হয় যেটাকে বলা হয় রেসিয়াল প্রোফাইলিং লোভ লালসা হিংসা রাগ কাম ক্রোধ মদ মোহ মাৎসর্য প্রবঞ্চনা মিথ্যা এসব কিছু মানুষকে ব্যাধিগ্রস্ত করে ফেলে আর এই সবগুলোর উৎপত্তি হয় কলবে যে কল আর কলব নেই এ কল কিন্তু কাল হয়ে গেছে কল কিন্তু কুকুরে পরিণত হয়ে গেছে এদের নিষ্পত্তির জন্যই প্রয়োজন হয় মুর্শিদের যিনি রোজা এবং রিয়াজত এই দুটোর মতো কঠোর সাধনার মাধ্যমে আমি আবার বলি রোজা এবং রেয়াজত এই এই দুটি কঠোর সাধনার দ্বারা পরিশোধন করা সম্ভব বা বা খুব সুন্দর আলোচনা মাসা তো আপনি জানেন না বলে কত সুন্দর আলোচনা করলেন তো অনেক বড় বড় আলেমরাও পারে না আপনি আপনার আমার এবার আপনার কাছে আমার জানার ইচ্ছা যে রোজার মাসে রোজা একটা অংশ আমি এর একটু বলেছি যে যে কোনো একটা রোজার মাসের অংশ আল্লাহকে অধিক স্মরণ করা হয় ছাড়া রোজার মাস মানে রমজান মাস আর কি কি কারণে তাৎপর্যপূর্ণ মাসাল্লাহ রোজার মাস তো এটা মাস হিসাবে উত্তম মাস আল্লাহ সুহান তালা বিশিষ্ট চারটা মাসের ভিতরে লিডিং মান্থ হলো রমাদান এর প্রত্যেকটা নিয়ামতের প্রথম নিয়ামত হলে রোজার মাস সবচেয়ে বিশিষ্ট কারণ হলে রোজার মাসে আমরা আল্লাহ মাদার সবচেয়ে বড় ন্যামত যেটা আল কোরআন এটা আমরা পেয়েছি এটার জন্য আমরা সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না এটা শুধু শুধু মুসলমানের জন্য না এই কোরআনটা সমস্ত ম্যান কাইন্ডের জন্য যদি কেউ এটা ঠিক মতো ইয়ে করতে পারে তাহলে তার থেকে ফায়দাবান হবে আর এর বিষয়ের আর একটা জিনিস হলো আপনি রমজান মাসে যখন আমরা রোজা রাখি আমরা তখন আমাদের আচরণগুলি গুলি অন্যান্য মাসের চেয়ে অনেক সুন্দর হয়ে ওঠে এটা একটা তাৎপর্য দেখার মতো এবং যদিও আমাদের অনেকেরই সেটা বাকি এগারো মাস আর থাকে না এটা আমাদের যেহেতু রেয়াজত না আপনি বলতেছিলেন রেয়াজত দরকার আছে রেয়াজতের সুন্দরভাবে জিনিস পরিচালনা করার জন্য একটা গাড়ির যেমন চারটা চাকা থাকে আপনি একটা চাকা যদি পান ছাড়ায় আপনি আর আগাতে পারবেন না আমাদেরও এইরকম ভাবে যে সুফিজমকে বাদ দিলে আপনার চরিত্র সুন্দর থাকবে এটা আশা করা মোটেই আশা করা ঠিক না কারণ আমি একটা উদাহরণ একটু অফ ট্র্যাকে নিয়ে যাচ্ছি একটা সেকেন্ড বোঝার তারিমে সুরাতুল আরাফে যদি শেষ আয়টা আপনি পড়েন আল্লাহ বলছেন যে তোমরা সকাল এবং সন্ধ্যায় আমার উচ্চসার ব্যর্থ রেখে আমাকে স্মরণ করো এটাকে রসুল আক্সাল সাললাম উনি করতেন যেটা হেরা গায়ে এটাকে বলা হয় ধ্যান যেটা বাংলায় ধ্যান বলি আমরা এই মরাকবা বা ধ্যানের প্র্যাকটিস যারা সুফিজম করে না তাছাড়া কি আপনি কোন মুসলমানকে কখনো দেখছেন করতে না করে না এটা সুফিরা যখন আপনি তাদের কাছে যাবেন তারা বলে বাবা আপনি আমার কাছে যদি আল্লাহ এবং আল্লাহ রসুল পাইতে এসে থাকেন তাহলে আপনি পাবেন আর যদি দুনিয়ার জন্য এসে থাকেন তাহলে চলে যান আমার কাছে দুনিয়া এবং দুনিয়ার কিছু নাই এর সুফিরা তারা বলে দেয় যে সবার জন্যই নামাজ পাশক তো আল্লাহ হুকুম হোসেন পাঁচ তো ফরস কিন্তু আপনার জন্য অ্যাডিশনাল আমি দিয়ে দিলাম এটাও আপনাকে পড়তে হবে ওইভাবেই সেটা কি তাহাজ পড়তে হবে তারপরে হুজুর বলেন তুমি হালাল হারাম বেছে খাবা ওক্তিও নামাজ ঠিক মতো পড়বা তুমি চক্ষুকে সম্বরণ করে চলবা কানকে সুন্দর করে দেখবা তুমি ঠিক মতো ইয়ে করবা মরা কাবা করবা মরাকাবা মেডিটেশন আমাদের মুসলমানের ভিতরে অনেক মুসলমানের ধারণা এটা আমাদের হিন্দুদের থেকে আমাদের কাছে আসছে বা বুদ্ধিস্টদের কাছ থেকে আসছে এই যে একটা ধারণা কিন্তু এটা ধারণা তো খারাপ এই কারণ তারা জানে না যে ইসলাম ধর্ম কবে থেকে শুরু হয়েছে ইসলাম ধর্ম কিন্তু আদম আল্লাহ সালাম থেকে ইসলাম ধর্ম কিন্তু রসুল্লাহাল্লাহ সামন না ইসলাম ধর্ম আল্লাহ সামার দিয়েছেন আল্লাহর একটাই দিন যে দিনটাই হলো ইসলাম এটা সুরা ইমরান আপনি বললে আপনি বুঝতে পারবেন এটা তো এখন যদি দিন যদি ইসলাম আল্লাহ মনোনীত ধর্ম হয় তাহলে আদম আসলামকে আল্লাহ এই দিনই দিয়েছেন নুহা আল্লাহ সাল্লাম এই দিনই নিয়ে আসতেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম এই দিনই নিয়ে আসেন আমাদের সমস্ত নবীরাই এই দিন নিয়ে এবং আমাদের নবী এই দিনই নিয়ে আসে এই দিনটা নতুন করে দুনিয়াতে ইমপ্লিমেন্ট করা হয় নাই এখন মানুষ তার ধ্যান ধারণার থেকে জ্ঞানের স্বল্পতার কারণে বা মিসগাইডেড বাই আদার ইনফ্লুয়েস অন দ্য বা আদার কোনো বইয়ের কারণে তারা এখন এখান থেকে দূরে চলে গেছে আর যারা পাশুর্য বিশ্বাসী কিছু মাওলানা তারা এখন ওই দুনিয়াবি কারণে তারা ওই আল্লাহর অলিদের কাছে গিয়ে সারেন্ডার করতে হয় যেমন আল্লাহর কাছে আপনাকে সারেন্ডার করতে হয় আল্লাহর অলিদের কাছে গিয়ে সারেন্ডার করতে হয় কি সারেন্ডার করতে হয় আপনি যে জানেন সেটা ভুলে যেতে হয় আপনি ভুলে না গেলে আল্লাহর অলির কাছে আপনি আগাইতে পারবেন না আপনি যদি ওখানে আপনি মাতবরি করতে থাকেন তাইলে হবে না ওইখানে আল্লাহর অলি যেভাবে বলে সেইভাবে আপনাকে পালন করতে হবে যদি সেটা শরীর বিপরীত না হয়

শিক্ষা দিছে বোঝাইছে হাতে চলন বলন কি আবার কোরআনেরও দশ দিয়েছে বসায় বসে যে কোরআনের এই এই কথার অর্থটা কি এটা কি অর্থ কিভাবে এটা আসে সেটাও কিন্তু তাকে তালিম দেওয়া হয়েছে ওইখানে কিন্তু তার হুজুর আছে শিক্ষক আছে সেটাকে তারা টিচার বলে বা মৌলানা সাহেব বলে বা যাই বলুক তা বলে তো অসুবিধা নাই আপনারা আমি যখন রুহানি শিক্ষার জন্য একটা মানুষের কাছে যাব যদি পীর সাহেব হুজুর বলি তখন তাদের কিন্তু বেশ কষ্ট তাতে কেন পীর সাহেবের কাছে যেতে হবে তে পীর তো একটা ফার্সি শব্দ এর বাংলা হলো আপনার টিচার বা শিক্ষক যে শিক্ষকের কাছে তো আপনিও যাচ্ছেন যে আপনি যে বড় মোহবাসেরিন হচ্ছেন আপনি তো শিক্ষকের কাছে গিয়েই হাদিস শিখতেছেন তারপর হচ্ছেন আপনি তো হাদিস শিখতে হলে একজন ভালো হাদিসবিদের কাছেই যাচ্ছেন তো এইভাবে তো এখানেও আপনাকে যদি রুহানি শিক্ষা নিতে হয় ওইখানেও আপনাকে একজন কাছে যেতে হবে এখন এদের কারোর ভিতরেই রুহানি শিক্ষা নাই বলে যাদের কাছে আসে তাদেরকে আমরা আল্লাহর আল্লাহরুলি বলে আমরা জানি তারা আল্লাহর আল্লাহরি বাকিটা আল্লাহ ভালো জানে তাদের ওদের চলাফেরায় যাকে কথাবার্তা যা মনে হয় যারা আল্লাহ পদ্ধতি আল্লাহ আল্লাহ সুবাহান তারা নবীকে তারা অত্যন্ত ভালোবাসে জানের সাথে বেশি ভালোবাসে অর্থাৎ তাদেরকে দেখা তারা স্টিক থাকে কোরআন এবং সুনার ভিতরে আমি যে কথাটা একটু অপটাক করে নিয়ে গেলাম এই কারণে আমাদের মরাকাবাটা আমাদের মুসলমানের সাথে কমপ্লিটলি ডিজাপিয়ার হয়ে গেছে এখন শুধু যেসব মানুষ দরবারি যারা আপনি তরিকতার জন্য আল্লাহ রুলিদের কাছে যাচ্ছেন তারাই শুধু দুই চারজন করে বাকি কেউ কিন্তু মরাকাবার ভিতরে নেই তো মরাকাবা না করলে আপনি রমজান মাসে তার তাকুন হইতে পারবেন না যেহেতু আপনার ভিতরে ধারণ ক্ষমতা তো নাই আপনার ভিতরে যদি দুধ রাখার ক্ষমতা থেকে যদি এক কেজি ঢেলে দেওয়া এক লিটার ঢেলে দেওয়া আছে। এটা কিন্তু ধারণ ক্ষমতা থাকতো আমার পাত্র কিন্তু ভারী হইতে হবে মেডিটেশন মানুষের পাত্রটাকে বড় করে দেয় এবং আল্লাহর নক্ষত্রটাকে আরো কাঁসায় দেয় যে কারণে এটা ম্যাডিটেশনটা আমাদের জন্য অনেক বেশি দরকার এটা কিন্তু কোরআনের হুকুম কিন্তু কোনো আলোচনাতেই কিন্তু শুনি বড় বড় কোনো কেউ বলে না এখন আপনি আহালে হাদিসের কথাই বলেন বা আমাদের যারা বড় বড় অন্যান্য মলানা আছে যারা আহলে হাদিসের না তাদের কথাই বলেন তারা সব সময় বয়ান করে কিন্তু বয়ানে মরাকাবা বা কলবের কোনো আলোচনা তাদের ভিতরে মোটাই প্রাধান্য পায় না সাধারণ পাবলিক যারা আমার মতন আম পাবলিক যারা যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তারা ভাবে এটা যারা বলতেছে এটাই সত্য ওইটা বোধ হয় এক্সিস্ট করে না ইসলাম এই জন্য তাদের কাছে ধারণা এই মেডিটেশনটা ইহুদি হিন্দু অথবা বৌদ্ধদের ছিল কোনোভাবেই না এটা এটা ইসলাম ইসলাম সুফিজমের ভিতরে ইসলাম ইসলাম কিন্তু সুফিজমের বাইরে থেকে ইম্পোর্ট করা হয়নি সুফিজম ইনফ্লুয়েন্টেড ইসলাম ইনক্লুডিং কুরআন এন্ড দা সুন্নাহ বড় সুফি উনার থেকে বড় সুফি ছিলেন না তারপরে বড় সুফি হলেন হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বড় সুফি কোনো মানুষের ভিতর আর কোনো হওয়ার সম্ভাবনা নাই তো ওইখান থেকে সিলসিলাটা শুরু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখন আপনি যে কঠিন প্রশ্ন করেছেন যে আপনি এই রমজানের ভিতরে আরেকটা জিনিস যেটা আমাদের শিক্ষা নিতে হয় সেটা আপনার যাকাতের জন্য হুকুম করা হয়েছে

সেই লোকগুলি কারা কোরআন দ্বারা সেটা আপনি নির্ণয় করা হয়েছে প্রকার লোককে আপনি জাকাত দিতে পারবেন সেটা হলো ফকির যে যার কিছু নাই তাকে দিতে হবে তারপরে যার যে অভাবগ্রস্ত তাকে দিতে পারবেন তারপরে অভাবিক কর্মচারী আপনার কোম্পানিতে চাকরি করে কিন্তু তার এত ছোট একটা বেতন তার এত বড় একটা ফ্যামিলি সে সার্ভাইভ করতে পারতেছে না খুব কঠিন ওই পর্যায়ে আপনার জাকাত তাকেও আপনি দিতে পারবেন নাম্বার ফোর হলো আপনার দরিদ্র নব্য ইসলাম গ্রহণ করে যারা নতুন মুসলমান হয়েছে মুসলমান হওয়ার কারণে অনেকে তার পিতা মাতা সন্তানকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করে ফেলেছেন মুসলমান হওয়ার কারণে তখন সেই লোকটা তো হয়ে গেছে তখন তাদেরকে ওয়েলকাম করার জন্য এনকারেজ করার জন্য ইসলাম ইসলাম গ্রহণ করার পরে যাদের অভাবই হবে না এই অ্যাসুরেন্স কারণে এই জাকাতটা তাদেরকে দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনার পাঁচ নম্বর হলো আপনার দাস মুক্তির জন্য যদি কোনো দাস কারো আন্ডারে থাকে কোনো ইহুদি বা কাছে বা কোনো বিধর্মীর কাছে কোনো দাস আছে সে মুসলমান কিন্তু সে মুক্ত হইতে পারতেছে না যেহেতু সে ধর্ম পালন করতে তার অসুবিধা হচ্ছে যেহেতু সে আর দাসী বা দাস হয়ে আছে তখন সে দাস মুক্ত করার জন্য আপনি আপনার জাকাত দিতে পারেন এটা আল্লাহ সুমন অনেক বেশি এনকারেজ করেছেন নাম্বার ছয় নাম্বার হলো আপনার হাল্লাল ঋণে ভার লোক যারা মনে করেন যে আপনার কাছ থেকে আমি আহ দশ হাজার ডলার নিলাম যে ভাই আমার দশ হাজার ডলার দেন আমি খুবই অভাবগ্রস্ত আমার সামনে মেয়ের বিয়ে তা ইনশাআল্লাহ মেয়ের বিয়ের পর আমি একটা করে টাকাটা আমি দেওয়ার চেষ্টা করি তা আপনি আমাকে দশ হাজার ডলার দিলেন আমি নিয়ে আসলাম মেয়ের বিয়েটা আমি সম্পাদন করে ফেললাম তারপর হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেলাম কাজ করতে আমার কোনো আওকাত নাই আমি একদম নিঃস্ব হয়ে যাচ্ছি তখন আমার আর কোনো আপনার ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা নাই ওই পর্যায়ে আমি জাকাত গ্রহণ করতে পারি আমার ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ সুমান এই এই অবস্থান যেন কাউকেও না দেন তবে এটাও হইলে সেই ক্ষেত্রেও আপনি ঋণ ঋণ থেকে মুক্তি করার জন্য মানুষকে আপনি জাকাত দিতে পারেন তারপরে আরেকজনকে দিয়ে আল্লাহর পথে সংগ্রামকারী যারা যারা আল্লাহর পথে সংগ্রাম করে যারা বেহরে আসে ফি সাবিল্লা বের হয়ে আসে আল্লাহর জন্য তাদেরকে আপনি জাকাত দজন আল্লাহ সু তালা নির্দেশ দিয়েছেন এদেরকে তোমরা খুঁজে খুঁজে জাকাত দান করো তারপরে মনে করেন একদম খুব শর্ট করে বলার চেষ্টা করতেছি আট নম্বর হলো আপনার পথিক যাদের পাথেও নেই মনে করেন আপনি বাংলাদেশে খুব ধনী

মাতৃভূমিতে ফিরে যেতে পারে এবং সে আবার সাবলীল হতে পারে এইভাবে হলো আপনার জাকাদের আটটা ক্যাটাগরি আল্লাহ সব তালা বিশেষভাবে আলোচনা করেছেন আর আপনি সাদাকার কথা বলেছেন সাদাকা তো অত্যন্ত সুন্দর জিনিস রসুল্লাহ ফরমান সাদাকা তো তুৎপি হল বালা সাদা সাদাকা মানুষের বালা মুসিবাদ দূর করে কিন্তু ফিতরা যেটা আপনি বলছেন ফিতরা যেটা আমরা দিব এই ফিতরাটা রমজান মাসে রসুল্লাহ ফরমান রমজানের যে কাফারা তোমার রমজানের থেকে তুমি যে ভুল করেছ যেটা তুমি ফুল ফর তোমার নিজের জন্য মনে করেন আমি রোজা থেকে একটা মিথ্যা কথা বলে ফেলেছি বা আমি রোজা থেকে যে জিনিস দেখান না সেটা দেখে ফেলেছি আমার রোজা থেকে একটা অশ্লীল বা কোনো একটা গান বাজনা শুনে ফেলেছি তাইলে এইগুলি রমজান মাসে আল্লাহ বলছেন তুমি ওদের থেকে দূরে থাকো যদি তুমি চাও তার করতে চাও তাহলে তুমি এদের থেকে দূরে থাকো কিন্তু এদেরকে আপনি আম্বারা আম্বারা তো একটা পশুর সাথে শক্তিশালী যাদের কল জারি নাই তাদেরকে অতি অতি সহজেই আপনার এই নবস মানুষকে করায়ত্ত করে ফেলে অধীনস্থ করে ফেলে তো তখন তাদেরকে বলে একটু গান ছিলের কিছু হবে না শুনো একটা বা যে কোনোভাবে আপনি একটা খারাপ কাজ আপনাকে লিপ্ত করে ফেললো তো তখন আপনার রোজার যে ফাউন্ডেশন যেটা আছে ফাউন্ডেশনটা আপনি নরবার করে ফেললেন যে আমি বললাম চারটা চাকার একটা চাকা নষ্ট পাঞ্চার করে ফেললেন আপনি এখন চাকা পাঞ্চার হয়ে গেল তখন আপনার এই রোজাটা তো একটা ভঙ্গ রোজা হয়ে গেল এইটার থেকে আল্লাহ সামাত আপনাকে কি চাল আছে আপনাকে যাতে মুক্তি পান রোজার ফজিল আল্লাহ আপনাকে দিতে চায় এই জন্য আল্লাহ সামাত একটা অশেষ মেহরবানি যে আল্লাহ আমাদেরকে ফেতরা দিতে বলেছে ফেতরাটা কি রোজা রাখেন তাদের জন্য কি প্রযোজ্য সবার জন্য প্রযোজ্য হ্যাঁ এটা আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন যদি রোজা নাও রাখে লোক হয় তাহলে তার জন্য আপনি ফেতরা দিতে হবে আপনার যদি একটা নবজাত শিশু থাকে ঘরে তার জন্য আপনি ফেতরা দিতে হবে এটা আপনার আপনাকে আপনার জন্য অজীব করা হয়েছে এটা দিতে হবে মাস এবং এটা আদায় করতে হবে আপনি ঈদের নামাজের আগে আপনি যেমন জাকাতটা বেলাও কিন্তু একটা নিয়ম আছে অনেকে আমরা জানি না জাকাত কিন্তু জীবনে আপনি একবারই যে যেকোনো একটা আরবি মাসের যেকোন একটা তারিখ ঠিক করে নিতে পারবেন আপনি এই মাসে রমজান আর এক বছর দিবেন দিবেন তা কিন্তু না না মাসে দিতে আপনাকে যেকোন একটা টাইম একটা দিনে আপনাকে প্রত্যেকবার সেইভাবে আপনাকে ফলো করতে সেই একই সময় একই আরবি সেটা আরবি ক্যালেন্ডার হইতে হবে এটা আপনি ইংলিশ ক্যালেন্ডারে জায়গা দিতে পারবেন না যেহেতু আরবি ক্যালেন্ডার ইংলিশ ক্যালেন্ডারের ভিতরে দিনের ফারাক রয়েছে হ্যাঁ এই জন্য আপনি আরবি ক্যালেন্ডারে জাকাত দল হুকুম করেসলাম আল্লাহ এটাই চান আমাদের আমাদের ব্যাপারে আরো বেশি কেয়ারফুল হবে এবং এর পানিশমেন্ট কিন্তু অনেক সিভিয়ার অনেক বেশি সিভিয়ার আমি আলোচনায় যাচ্ছি না অত জাকাত আমাদেরকে অবশ্যই প্রদান করতে হবে এবং ফিত্রাটা আমাদের দিতে হবে এবং আমাদের সদাকার বেশি অভ্যেস করতে হবে বেশি বেশি দান খরাদ রসাল্লাম রমজান মাসে বেশি বেশি দান খরচ করতেন রোজার মাসে এই রমজান মাসে আরো কতগুলো কারণে বেশ এই রমজান মাসটি তাৎপর্যপূর্ণ তার মধ্যে আরেকটি দিক হচ্ছে রোজার মাসের সেটা হচ্ছে যে আমরা সবে কদর এই মাসে সবে কদরের দিনে সাতাশ বা ছাব্বিশ হাজার রাতে বা সাতাশ বা বেজর রাতে যে কোরআন শরীফের প্রথম ওহি নাজিল হয় যার জন্য আমরা কোরআন শরীফের নাজিল বলি যেটাকে সবে কদর বা লালাতুল কদর বলা হয় এটা তাৎপর্যটা কি মাসাল্লাহ একটা সুন্দর একটা প্রশ্ন আল্লাহ সুবাহ চান উম্মতে মাহমদি যারা আছে তারা পৃথিবীতে এবং আখেরাতে গিয়ে সবার থাকুক আমাদের আয়ু উম্মদী যারা আমাদের আয়ু হলো সাত থেকে সত্তর বছর নুহা আল্লাহ সাল্লামের সময় তার উমাত্রা কিন্তু এক হাজার বছর আটশো বছর বারোশো বছর বেঁচে গেছে এরকম ভাবে পর্যায়ক্রমে তারাও কিন্তু তাদের ভিতরে অনেকেই আল্লাহরী ছিলেন অনেকেই কিন্তু দিন বেশি আল্লাহর ইবাদত করে গেছেন তখন এই উম্মতে মাহমদী আমলের দিক থেকে আমলের পরিমাণের দিক থেকে তারা অনেক পিছনে পড়ে যাবে এটা কিন্তু লালত কদরটা আল্লাহ আমাদেরকে দান এটা কিন্তু আল্লাহর একটা বিশেষ রহমত কেন রহমত আপনি এই এক রাত্রি এবাদত করে তেরাশি বছরের আমল পাবেন আপনি সোয়াব পাবেন অতএব আপনি যদি জীবনে দশটা লাইলাতল কদর পেয়ে যান তাহলে আপনি আটশো তিরিশ বছরের সব সমান পেলেন তাহলে কিন্তু আপনি একটা রাত্রে যাপন করতে পারেন ঠিকঠাক মতো তাহলে কিন্তু আপনার আমল কিন্তু কম্পারিটিভলি তাদের থেকে কম হচ্ছে না বেড়ে যাচ্ছে নাম্বার ওয়ান তারপরে আল্লাহ কি বলছেন রমজানের ফজিলতটা কি দিবেন কতটুক দেবেন যতটুকু না দিলে নয় যতটুকু আপনি দিলে আপনি পার পাবেন ততটুকু আল্লাহ দেবেন সুহান আল্লাহ অর্থাৎ এদিক থেকে খেয়াল করলেও এই লাইলাতুল কতটা আল্লাহ আমাদেরকে দান করছে উন্ম্মদীকে এটা বিশেষ আমাদের মর্যাদা আরো বৃদ্ধি করার জন্য আল্লাহ সুমান দান করছে। কিন্তু এই লাইলাতুল কদরটা আমরা যদি যেভাবে ভারতবর্ষে আমরা দেখি শুধু আমরা সাতাইশের একটাকে মনে করি এটাই লালাত কদর তা না বিশুদ্ধ হাদিস বোঝা গেল যে কোনো বেজন নাই একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই পাঁচ রাত্রে যেকোনো রাত্রিতে আপনার লালাতুল কদর হতে পারে অতএব আপনি এই পাঁচটা রাত্রি অর্থাৎ মানে বিশ তারিখ থেকেই আপনি উনিশ তারিখ দিনগত রাত্রিতেই যারা এতে কাপ করতে পারে

আমরা জানি আমাদেরকে যেভাবে আমাদেরকে বলা যে শয়তান এই মাসে তাকে আটকে রাখা হয় তাহলে এটার দিক থেকে রোজার মাসে শয়তানকে আটকে এই দিক থেকেও কিন্তু রোজার মাস অন্য মাসের থেকে একটু ভিন্ন এই মাসটাতে আল্লাহ তালা শয়তানকে আটকে রাখেন বন্দি করে রাখেন এটা একটা খুব ট্রিকি কোশ্চেন আনসার এটা আলোচনা করা সেই জ্ঞান আমার অতটা নেই বলে আমি মনে করি তবু আপনি যেহেতু বলছেন আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ সুমাতলা তার শয়তান থেকে আটকে ফেলে কিন্তু আপনি যে বাকি এগারো মাস বা বারো মাস শয়তানের অনুচার করলেন তার অনুগত হয়ে রইলেন তার তার দীক্ষিত তার ট্রেন্ড সোলজার হয়ে আছেন ওই জিনিসটার থেকে আপনি ফিরে আসতে পারতেছেন কিনা নতুন হয়তো কাউকে তার আর হুইস্পিয়ারিং করবে না অস্বাস্থ্যব দিবে না কিন্তু আমি যে শয়তানের সাথে গত এগারো মাস থেকে তার সাথে থেকেতে তার ট্রেনিং নিলাম কিভাবে খারাপ কাজ করবো কীভাবে ভালো ইয়ে ভালো বিরোধিতা করবো কিভাবে কোরআনের বিরুদ্ধে কীভাবে ইসলামের বিরুদ্ধে কীভাবে সুবিধার বিরুদ্ধে করব কিভাবে মিথ্যা কথা বলবো কিভাবে কায়দা করবো কৌশল করবো কাটটা মেরে খাবো এই ট্রেনিং কিন্তু শয়তান আমাকে এগারো মাস দিয়েছে আমি কিন্তু জানিও না যে আই এম ফলোয়িং শয়তান এটা কিন্তু এটা কিন্তু একটা কথা আপনাকে বিশ্বাস করতে হবে যখন আল্লাহর গাইডেন্স আপনার কাছে নাই তখন দেয়ার ইস সাম আদার গাইডেন্স দার গাইডেন্স এর শয়তান ওই শয়তানের গাইডেন্সে কিন্তু প্রত্যেকটা মানুষ এখানে আক্রমণত হয়ে আছে আমরা কিন্তু শয়তানের হাতের বাইরে না এই এক মাস শয়তান যদি অ্যাবসেন্সও থাকে বা ট্রেনিং যেটা আমরা নিয়ে নিছি এটার এটার কারণে কিন্তু আমরা খারাপ কাজগুলো আঞ্জাম দিচ্ছি তাহলে তো বহুত মুসলমানের এই রমজান মাসে মানুষ মানুষকে হত্যাও করছে করছে না কেন করছে বন্দি আছে কিন্তু ওই শয়তান তার আগে শিক্ষা দিয়ে রাখছে এটা সেটা থেকে ফিরে আসতে পারতেছে না যেভাবে আদম সালামের সময় হাবিল এবং কাবিল দুজন কিন্তু নবীর রাওলাত কিন্তু হাবিল কে কাবিল কিন্তু কিল করে ফেললো কিন্তু তার কারণ এটাই তার ভিতরে শয়তানের যে অনুপ্রেরণা সেটা গ্রহণ করে ফেলছিল কিন্তু এটা অন্যভাবে সাবধান করতে পারে নাই তাকে সাবধান করছে কিন্তু হাবিল তারপরে সাবধান হয় নাই সে তারপর ইন্টেনশনালি ভাইকে হত্যা করে ফেলছে তদ্রুপ এখন রমজান মাসে শয়তান বন্দি আছে ঠিকই কিন্তু শয়তানের সোলজাররা কিন্তু বন্দি না মানবরূপী শয়তান যারা আছে আমরা আমরা কিন্তু শয়তানের অনুকরণ করতেই আছি এখন এখন বারো বসে বসে মুসলমান অনেকেই মত খাচ্ছে খাচ্ছে না বারো বসে বসে অনেক আজে বাজে ড্যান্স তারা দেখছে ঘরে বসে বসে আপনি স্টার জলসা থেকে শুরু করে সব ধরনের নাটক ফাটক দেখছে তারা তারা কোরআন হাত দিচ্ছেন অর্থাৎ তারা কিন্তু এই গত এগারো মাস বা আরো বেশি সময় তারা সময় শয়তানকে অনুকরণ করে আসতে শুধু রমজান মাসে শয়তান আটকালে কি হবে তার অনুশীলনটা তো আপনি আটকাতে পারতেছেন এটা তো আপনার ভিতরে রয়ে গেছে এই অনুশীলনকে বন্ধ করার কারণেই তো আপনাকে আল্লাহর অলির কাছে যেতে হবে আল্লাহর অলি ছাড়া আপনাকে শয়তানের হাত থেকে বাঁচানোর মতো কোনো প্রশিক্ষক পৃথিবীতে নাই আর আল্লাহর রহমত আল্লাহ যদি দয়া করে আপনাকে সরাসরি রহমত করে তাইলে আপনি বেঁচে যাবেন তাছাড়া আপনাকে এই রাস্তা আসতে হইলে আল্লাহ সহবত আপনাকে নিতেই হবে আল্লাহর উল্লির সহবত এত হাত থেকে বাঁচার করতে পারেন আল্লাহ হয়তো আপনাকে রক্ষা করবেন রমজান মাসের আর একটি সেটা হচ্ছে যে এই মাসে আমরা তারাবি পড়ি অর্থাৎ অতিরিক্ত মানে নামাজ আমাদেরকে পড়তে হয় তো অন্যান্য মাস থেকে এই মাসে নামাজের সংখ্যা বেশি কারণ বিশ টাকা আট টাকা বারো টাকা যেভাবে করুক আমরা নামাজ অতিরিক্ত নামাজ পড়া হয় তো আমরা জানি যে মানে পাক কোরআন কথাই আছে যে ও মানে তোমার মানে আল্লাহ আমরা যারা মানে সুফি পালন করি আমরা তৈরি অনুসারে জীবন ধারণ করি আমরা তো পাঁচ ওয়াক্ত সরিয়াপন্থী সেই আহ নামাজ পালন করি এর অতিরিক্ত কিন্তু আমরা নকল নামাজ করি যাতে আল্লাহ স্মরণ হয় নামাজে তো আল্লাহ স্মরণ হয়

মানে নিজেকে শূন্য করা নিশ্চয় করে ফেলা যেটাকে বলা হয় ফকর মানে খালি করে ফেলা আর এই প্রথমে যদি আপনি খালি না করেন তাহলে আপনি ভরবেন কিভাবে প্রথমে আপনার হৃদয়ে তো আছে লোভ লালসা মদ মাস্জ মানে হিংসা বিদ্বেষ ঘৃণা পাপাচারে ভরা এই যে কল যেটা হচ্ছে আমাদের হৃদয় সেই হৃদয় হচ্ছে এই সমস্ত পাপাচারে যখন ভরা তখন আপনি ভরবেন কি করে আল্লাহ তখন আসবে কি করে আল্লাহ মধ্যে ঢুকবে কি করে আল্লাহর বিশেষ বিচ্ছুরিত হবে কি হবে রিফ্লেক্ট করবে কি হবে আগে খালি করেন তারপর না ভরবেন তো এই রাহ ইলাহার মূল তাৎপর্য হচ্ছে মানে ফকর অর্থাৎ খালি করা অর্থাৎ খালি করা যখন খালি করেন তারপরে এবার ভরবেন ইল্লাহা অতএব এইবারে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ নাই এই যে আগে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে লা ইলাহা ইল্লা মানে আগে খালি তারপরে ভরা খালি করলাম বললাম এই ভরা ইল্লাল্লাহই তো হচ্ছে জিকির আমরা সেটাই করি তাহলে এই যে জিকর আর একটু আগে যেটা বললাম খালি করার হচ্ছে ফকর এই ফকর আর জিকর হচ্ছে দুটো বড় দিক আমরা সুফিজমে পালন করে থাকি তাহলে কেউ যদি মুসলমান হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি কিন্তু সুফি তরিকার মধ্যেই ঢুকে গেল কিন্তু বলে না বলেই সুফিজমকে दशরূপ করে বসে ভাবে যে আমরা প্রত্যেক বাইরে থেকে আমদানি করছি আমরা সুফিজম কোন বাইরের কোনো দিক নয় এটা কোনো এক্সটারনাল aspekt না এটা হচ্ছে মিস্টিক্যাল aspekt মিস্টিক্যাল ডাইমেনশন অফ ইসলাম ইট ইজ انر ইসলাম ইট ইজ দি এসেন্স অফ ইসলাম ইটস নাথিং বাট ইসলাম দা গোর ইসলাম দি ট্র্যাডিশনালিস্ট একটা দিক নাই একটা ঘটনা নাই একটা দৃষ্টান্ত নাই যতক্ষণ আপনি দেখবেন যে সুফিরা অন্যদের পরে আক্রমণ করেছে বা অন্যদের সম্পর্কে বিদ্ধাশ গবেষণা করে

আপনি যদি আল্লাহকে স্মরণ করেন সব দিনে সবসময় তো আল্লাহ সম্লাহ একদম অনন্তকালের জন্য আল্লাহ কোনদিনে শেষ হবেন না আমরা শেষ হয়ে যাব তো আল্লাহর ওয়াদা কি যে তুমি যদি আমাকে আমাকে স্মরণ করে এসে থাকো তাহলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তাহলে স্মরণ করবে আল্লাহ যতদিন থাকবেন ততদিন স্মরণ করবে আপনাকে আপনি যদি জীবন দেয়া তাকে স্মরণ করেন সুবিধা তাই করে ওরা সবসময় উঠতে বসতে আল্লাহকে স্মরণ করে এবং এই জন্য আল্লাহ ওদেরকে স্মরণ করে আমি কিছু উদাহরণ দিই আপনারে আপনি হয়তোবা হজরত রাবিয়া বসির রাজা তোলা নাম শুনছেন তো উনি ইরাকবাসী ছিলেন ওই সময় ওনার 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 সময়কালে ইরাকের ইয়ে কে ছিল আপনার রাজা কে ছিল বলতে পারবেন এখন বলেন রাজা শক্তি বেশি ছিল না রাবে বসির এক শক্তি বেশি ছিল কার বেশি ধমক কার বড় ছিল রাজার ছিল রাজার হাজার হাজার লক্ষ লক্ষ সোজার ছিল আজকে কি আপনি সেই রাজার নামটা বলতে পারবেন আল্লাহকে সন্তুষ্ট করে সে আল্লাহকে জিকির করে গেছে আল্লাহ তার জিকের কেয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে এবং আখেরাতেও গিয়ে হাসির মাঠে ওনাকে পাবেন এটাই হলো আপনার সুফি এবং সাধারণ মানুষের তফাত সাধারণ মানুষ মরবে যেদিন সেদিনই শেষ আর সুফিরা কোনদিন মরে না

আজকে তো আমি আপনি খাজা রহমানের কথা বললেন এটা কিন্তু আর ফেরেস্তা আপনাকে বলছে তুমি এটা বলো বা আমি রাবি হাজার বসে রহমান ওর কথা আলোচনা করো বা বরফ হিসাবের কথা আলোচনা করো ওনার কিন্তু আমরা কেউ দেখি নাই ওনার পরে কিন্তু অনেক রাজার দিন থেকে চলে গেছে কোনো রাজার নামও কিন্তু আমাদের মনে নাই ইরাকের রাজার কোনো নাম ওর কথা মনে আছে বা সারা পৃথিবীর কোনো রাজা বাসার কথা নাম মনে আছে নাই কিন্তু ওনাদের নাম কিন্তু কেউ ভুলতেছেন ওনারা কিন্তু কিন্তু লোক দিয়ে আমাদের কানে ওনাদের নাম শোনাচ্ছে না কিন্তু আল্লাহ তার ফেরেশতাদের আমাদের কানে ভিতরে এই কথাগুলি সৃষ্টি করে রাখতেছেন যেহেতু আল্লাহ ওয়াদাবদ্ধ যে তুমি আমাকে শরণ করো আমি তোমাকে শরণ করব এখন মানুষের আয়ত শেষ হয়ে গেছে আশিতে আল্লাহর আয়ু শেষ হচ্ছে না আল্লাহ যত দিন দুনিয়াতে থাকবেন আল্লাহ যত দিন আছেন ততদিন মানুষের মনে ওনাদের গানগুলি শোনানোর জন্য আল্লাহ নিজেই দায়িত্ব নেন ফেরেশতা দিয়ে এইজন্য আমি আপনারই তো হবে আপনি একটা কথা আপনার সাথে যোগ করতে চাই ওই আল-রাজান বলছেন যে তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তো আমরা শরণ করি এই নশ্বর পার্থিব দুনিয়া থেকে এই মাটির জগৎ থেকে আমরা তাকে শরণ করি আর তিনি স্মরণ করেন আসমান থেকে তাই মানে বড় যে উই আর ফরচুনট টু বি রিমেম্বার্ড বাই হিম হু ইজ সুপিস व्हेन वी रिमेंबर हिम উই পারফর্ম যিকর উই রিমেম্বার হিম এন্ড উই আর ফরচুনট दट আর রিমেম্বার্ড

আপনি আর ঈদের চাঁদ না পর্যন্ত আসবেন না এবং যখন আপনি এতেক থাকবেন তখন আপনি কোনো আলোচনাও করবেন না যদি আপনি রাষ্ট্র নায়ক না হন তাহলে আলোচনা দরকার নাই আপনি সাধারণত একদম নিজের মন নিবেশ করবেন আল্লাহর ইবাদতে এবং ওইখানে থাকবেন এটাই হলো এতে এতেকা মহল্লাবাসী প্রত্যেকটা মসজিদের থেকে একজনকে মাস্ট করতে হবে যদি একজন করে তাহলে সমস্ত মহল্লাবাসী বাকি দায় থেকে মুক্তি পেয়ে গেল

আপনি ইসলামী সংস্কৃতির সাথে অত্যন্ত ভাবে জড়িত ও জড়িত এই পাশ্চাত্য দেশ আপনি ইসলামী সংস্কৃতিকে ধরে রেখেছেন চর্চা করছেন এবং ইসলামী সংস্কৃতিকে অর্থাৎ বা ইসলামকে ধরে রাখার জন্য আপনি এর প্রসার কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তো এ সম্পর্কে আপনার কি উদ্যোগ আপনি কি কি করেছেন যদি একটু সংক্ষেপে কিছু বলেন এটা খুবই প্রত্যেকটা মানুষেরই দরকার যেটা আপনি বিশ্বাস করেন সেটা অন্য কারোর কাছে পৌঁছে দেওয়া আর সে বিশ্বাসটা যদি সত্যিকার অথেন্টিক হয় সেটার জন্য আরো বেশি দায়িত্ব বেশি থাকে আপনি যে কথাগুলি এতক্ষণ বললেন আপনার বান্দেশ যেটা আপনার সাথে গড়ে উঠছে সেটা আপনার সুফিজম নিয়ে আপনি বড় হয়েছেন অনুশীলন এবং যদি কোনো প্রকার ফ্যাকাল্টি না থাকে তাহলে সেই জিনিসটা একসময় ড্রাই আউট হয়ে যায় আপনি টরন্টো শহরের উদাহরণ দিচ্ছি টরন্টো শহরে অনেকগুলি মসজিদ আছে তার ভিতরে হাতে গোনা হয়তো কয়েকটা মসজিদে সুফিজমের উপরে প্র্যাকটিস হয় আপনার যদি এরকম অনুশীলন করতে হয় তাহলে কোথায় করবেন একটা মসজিদ আপনার দরকার আছে আমি কোনো মসজিদে নাম দিব না আপনি যে কোনো মসজিদ ঢুকে যদি বলেন আমি এখন একটু জেকের করতে চাই না যদি বলেন যে আমি একটু এখানে দরজুরি করবো ইয়ানবামালে করব আপনি বিদ্যাত করতে বেরিয়ে যাও এই যে কথাগুলি তাদের অল্প জ্ঞানের কারণে বা তাদের ভুল শিক্ষার কারণে তারা করতেছে বিরোধিতা করতেছে তাহলে আপনি মানুষকে কোথায় ডাকবেন এর জন্য আপনার একটা ইনস্টিটিউট দরকার আছে এই জন্য আমি ওই দিক থেকে খেয়াল করে আমি চেষ্টা করেছি আমার লাইফে একটা ভালো এমন একটা মসজিদ যে মসজিদে সবাই ওয়েলকাম কেউ বিতাড়িত হবে না সবাই আসতে পারে এই গ্রুপ সে করে সে ওইটা করে তার জন্য এটা না তা না যেমন আমরা যদি এখন একটা মসজিদে বলি যে এখন আমি মিলাছুরি ছুরি পরবো ইয়া নবী উপর সালাম দেব দাঁড়ায় আপনার ম্যাক্সিমাম মসজিদ আপনাকে বের করে দিবে করতে দিবে না বিদান বিধান বলবে রাইট কিন্তু আমরা কিন্তু আমার আমরা যে একটা অনুশীলন করলাম যে মসজিদটা আমরা ওপেন করলাম এখানে কিন্তু আমরা মিলাদ শরীফ পড়ি তাহলে তবলিগের লোক এসে যদি তারা তার তবলিগের আলোচনা করে আমাদের অসুবিধা নাই এখানে জামাতে ইসলাম যদি এসে তাদের আলোচনা করে আমাদের অসুবিধা নাই এখানে সালাফের এসে যদি তাদের আলোচনা করে আমাদের অসুবিধা নেই যতক্ষণ না পর্যন্ত তারা কোরআন সন্ধ্যার বাইরে কোনো কথা ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা প্রশ্রয় দিচ্ছি আমাদের কাছে ব্রড মাইন্ডটা রয়েছে এই জন্য আমাদের যারা ভালোবাসেন যারা আল্লাহ রলিদেরকে মহাব্বত করেন এবং আল্লাহ রসুলকে মহাব্বত করেন তারা যারা আমাদের মসজিদে আসতে পারেন সেই জন্য আমরা একটা মসজিদ স্থাপনা করেছি টমাটোতে যে মসজিদটার নাম হলো মসজিদ অতএব এটা আমরা করেছি যে অনুশীলনটা যাতে কন্টিনিউ করে হাসর কেয়ামত পর্যন্ত এটা কন্টিনিউ করে এবং এই সিলসিলা যেন জারি থাকে এই জন্য আসে কানে রসুল যারা তাদেরকে আমরা এখানে আসার জন্য বলি এবং মিলাদে শরীর খাওয়ার জন্য বলি এবং এই এই টিচিংটা যেটা আপনি বললেন আধ্যাত্মিকতার টিচিংটা এটা একটা জায়গা থাকবে যেখানে আমরা প্র্যাকটিস করতে পারবো যদি প্র্যাকটিস করতে না আপনি ভুলে যাবেন অতএব প্র্যাকটিসের জায়গা হলো এখানে আপনি একদম একদম কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব সারাই মসজিদে এসে আপনি প্র্যাকটিস করতে পারেন আপনি জেখের করতে পারেন আপনি মিলাদ শরীফ করতে পারেন নবীর উপর দর শরীফ করতে পারেন আপনি হাম নাদ আল্লাহ নবীর সঙ্গে নাদ করতে পারেন সব কিছু তো আমাদের এখানকার বাধা নেই বরং আমরা এটা এনকারেজ করি আপনারা আসেন আমাদের মসজিদে আপনার নামাজ পড়েন দেখেন আমাদের মসজিদে নামাজের পড়ে দোয়াটা কত সুন্দর সবাই হামা করে আল্লাহর কাছে কাঁদে ম্যাক্সিমাম মসজিদের চোখে পানি নাই তাদের দোয়া দেখবেন যে চোখটা শুকনা কিন্তু এখানে মামা সাহেব যারা দোয়া করেন তাদের চোখের পানিতে ভিজে যায় আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বের কারণে কারণে আল্লাহর প্রতি আপনার ওই কি বলে লতিফা গুলি প্রত্যেকটা লতিফা লতিা আল্লাহর জেকের এবং আল্লাহ নবীন মহাব্বাদের একদম সিক্ত থাকে যেমন আমি আপনার কয়েকটা লতিভার মেইন কাটা লতিভার নাম বলি যেমন আপনার কল রু সের খুবই আখফা এগুলি আপনাকে মাস্ট যদি আপনার একদম জাকিরিন এই কয়টা যদি জেকের করতে থাকে আল্লাহ তাহলে আপনার জাকিরিনের দরজায় আসেন তখন আপনার দোয়ার ভিতরে আপনার চোখের পানি চলে আসবে চোখের পানি কিন্তু অত্যন্ত একটা অত্যন্ত একটা দামি জিনিস আল্লাহর কাছে আপনার কাছে মূল্য না হতে পারে কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি মূল্যবান আল্লাহর সময় তার চোখের পানিকে কারণ দিন ফেলে দেয় না এই জন্য এই চোখের পানি দিয়ে দোয়াটা আল্লাহর কাছে পৌঁছায় এবং রসিল দোয়ার ভিতরে হামা করে কাটতেন আল্লাহ দরবার যে দেখেন তাদের দোয়ার ভিতরে তাদের চোখের পানি দাঁড়িয়ে বুকের উপর পানি পড়ে এটা আমার দেখা আমার মসিদার যখন দোয়া করেন দেখি ওনার চোখ থেকে পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে বুকের পাঞ্জাবি ভরে যায় এটা দেখে মনে হবে কেউ বোধ চোখের ভিতরে পানি ঢেলে দিচ্ছে এত পানি করতে আসে পাঁচ নামাজই সে কাঁদে এই যে কান্নার একটা ধরন এই যে কান্নার একটা অনুশীলন কাঁপা শরীর কাঁপতে পারে না কারণ কি ভিতরটা শক্ত হয়ে আছে এই নরম মন নরম মনটাকে নরম করার জন্যই আল্লাহ সহবত দরকার আছে সহবতের ফলাফল অবশ্যই আছে যেমন আপনি যদি ট্যানারে মরে যান আপনি শরীর চামড়া পচা গন্ধ আসবে আর যদি আতরের দোকানে যান আতর না লাগলেও কিন্তু খুশবু শরীরে চলে আসবে অর্থাৎ আল্লাহ সাথে থাকলে আল্লাহ রসুলের মহাব্বত এবং আল্লাহর আপনার দিল্লি ভিতরে অবশ্যই এটা পরিলক্ষিত হবে এটা আমার বিশ্বাস এবং আমি আপনাদেরকে আহ্বান করবো আপনারা গাঁশালা মসজিদে আসেন এখানে খুদবাস শুনেন এখানে নামাজ পড়েন যদি অন ইসলামিক কিছু থাকে বেদাত কিছু থাকে এখানে এসে বলেন আমাদেরকে সংশোধন করা আপনাদের দায়িত্ব আপনারা এসে বলেন আপনারা দেখবেন যদি সংশোধন কিছু থাকে উল্টা ইনশাল্লাহ আমি আপনাদের উদ্বোধন আহ্বান জানাই আপনারা আসেন আসানিকশাল জাজাকাল্লাহুল খায়ের সুধী মণ্ডলী মাওশুতিন বলেছিলেন মাছের পতন শুরু হয় মাথা থেকে আর ইসলাম বলে মানুষের পতন শুরু হয় কলব বা হৃদয় থেকে হৃদয় নোংরা যার হৃদয় নোংরা তার মনো পাপে ভরা এই পাপ কর্ম এই কলবকে তার প্রকৃত রূপকে মনুষ্যত্বকে ঢেকে রাখে তখন কলবে পরে মরিচা কলবেও মরিচা ধরে

সে মানুষ অন্ধ অবুজ ও অজ্ঞ আজকের এই কোভিড নাইন্টিনের ক্রান্তিকালে ধর্ম বর্ণ জাতি গোত্র নির্বিশেষে সকলের আত্মিক পরিশুদ্ধির প্রান্তি লগ্নে কোভিড নাইন্টিনের ক্রান্তি লগ্নে আমাদের প্রয়োজন কলবেকে কলুষ মুক্ত করা আর উপলব্ধি করা জীবনের অন্তর্নিহিত অর্থ অনুধাবন করা সৃষ্টির নিগুড় রহস্য আর ঐশ্বরিক উদ্দেশ্য সেই উদ্দেশ্য হচ্ছে মানব সেবা আল্লাহর নৈকুট্য অন্বেষণ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন ভুল ধারণা থেকে ভ্রান্তি থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করুন এই কামনা করে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি আমি আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার মূল্যবান বক্তব্যের জন্য আল্লাহ আপনাকে দীর্ঘ করুন আপনাকে সুস্থ রাখুন করোনা মুক্ত রাখুন সবাই ভালো থাকবেন